হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই মাধ্যমে দেখে নেব আধার কার্ড বাতিল হবে এই কাজটি না করলে অর্থাৎ আপনাদের আধার কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে যদি আপনারা এই কাজটা না করেন দেখুন ইওয়ার আধার কার্ড ইজ ডিঅ্যাক্টিভেটেড আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হতে পারে আপনাদের আধার কার্ড ক্যান্সেল হতে পারে এবং আপনাদের আধার কার্ড কিন্তু পুরোপুরিভাবে একদম বাতিলও হয়ে যেতে পারে কোটি কোটি মানুষের ঝামেলা বাড়লো আপনারা কিভাবে করবেন সেটা কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব আপনার আধার কার্ড বাতিল হওয়া থেকে কিভাবে বাঁচাতে পারেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নেব। অনেকেই কমেন্ট করছিলেন যে আপনারা সাইবার ক্যাব থেকে সাইবার ক্যাপ থেকে যখন আপনারা যাচ্ছিলেন আধার কার্ড আপডেট করতে আপনাদের কাছ থেকে বেশি বেশি চার্জ করে নেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে সেটির মাধ্যমে আপনারা কিভাবে করে নিতে পারেন আমরা সেটাই কিন্তু দেখব সম্পূর্ণ বিনামূল্যে কোথাও আপনাদের ক্যাফে গিয়ে কোনো রকম টাকা দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রত্যেকবারের মতো আবারও আপনাদের গুগলে আসতে হবে আসার পরে এখানে সার্চ করতে হবে এবার আর ইমং ডট ইন নয় এখানে আপনারা আধার কার্ড বা আপনারা ইউআইডিআই বা আপনারা আধার কার্ড আপডেট যে কোনো লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে তো আমি আধার কার্ড লিখেই সার্চ করলাম তো আপনাদের সুবিধার্থে কিন্তু এই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব এই লিঙ্কটা সেখানে ক্লিক করে কিন্তু আপনারা অফিসিয়াল যে আধার কার্ডের পোর্টাল রয়েছে সেখানে কিন্তু চলে আসতে পারেন তো এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে তো আমি ইংলিশ চুজ করে কন্টিনিউর ওপরে ক্লিক করে দিলাম তো আসার পরে এখানে দেখতে পাবেন একটা পপ আপ ব্যানার আপনাদের সামনে শো করবে সেখানে বলা রয়েছে যে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের দেখিয়ে দিই এখানে বলছে যে প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউ অ্যাকুরেসি অব ডেমোগ্রাফিক ইনফরমেশন অর্থাৎ আপনার আধার কার্ডকে আপ টু ডেট রাখতে বলা হচ্ছে আপনার যে ডেমোগ্রাফিক মানে ইনফরমেশন রয়েছে সেটাকে অ্যাকুরেট রাখার জন্য তো যাই হোক এটা আমরা এতদিন দেখছিলাম আমি আপনাদের আরেকবার পেজটা রিলোড করে দেখাই সেই ব্যানারটা রিলোড করার পরে ব্যানারটা আবারও কিন্তু এখানে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে পরিষ্কারভাবে কিন্তু বলছে আপনারা দেখুন বারবার চলে যাচ্ছে ব্যানারটা যাই হোক আমরা এখানে ক্লিক করে দেখছি এখানে লাস্ট ডেটটা কিন্তু আপাতত বাড়িয়ে দেওয়া হয়েছে আপ টু চোদ্দ জুন দু এটা কিন্তু এতদিন আমরা দেখে আসছিলাম যে চোদ্দোই মার্চ ছিল আপাতত এটা ১৪ মার্চ থেকে তুলে চোদ্দোই জুন অবধি করে দেওয়া হয়েছে ফ্রি রয়েছে একদম বিনামূল্যে আপনারা অনেকেই বলছিলেন ক্যাফেতে দেড়শো টাকা করে নিচ্ছে তো আপনারা কিন্তু পঞ্চাশ টাকা হলে ক্যাফে থেকে করতে পারেন দেড়শো টাকা হলে করার দরকার নেই আপনারা নিজে বাড়িতে বসে আপনার ফোন থেকে কিন্তু করতে পারবেন চলুন বিস্তারিত আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কি বলছে টু আপডেট ইট আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুভ অফ অ্যাড্রেস ডকুমেন্ট অর্থাৎ আপনার প্রুভ অফ আইডেন্টি দিতে বলছে আর প্রুভ অফ অ্যাড্রেস সেই দুটো ডকুমেন্টস সেখানে আপলোড করলেই আপনাদের কিন্তু আপনাদের যে ডেমোগ্রাফিক বা আধার কার্ডের যে ডকুমেন্ট আপলোড সেটা কিন্তু হয়ে যাবে তাছাড়া আপনারা কি করতে পারেন দেখুন ভিজিট মাই আধার ডট 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 ইন এখানে ভিজিট করতে পারেন না হলে কিন্তু এই যে স্ক্যান করতে পারেন কিউআর কোডটা এটার মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারেন এবার আমরা কী করবো ধরুন এই ব্যানারের উপরেই আমরা ক্লিক করে দিলাম আপনারা এই ব্যানারের উপরেই ক্লিক করতে পারেন এই ব্যানারের উপরে ক্লিক করলেও কিন্তু আপনারা চলে যাবেন এই যে আধার পোর্টালের যে আপডেটের জায়গা রয়েছে সেগুলোতে তাছাড়া আপনার নিচের দিকে এসে যে কোনো ওই যে ডাউনলোড আধার বা চেক আধার যে কোনো কিছুর উপরে ক্লিক করলেও কিন্তু আপনাদের লগ ইন অপশনটা খুলে যাবে তো লগ ইন অপশনটা খোলার পরে হচ্ছে মেন কাজ দেখুন ওয়েলকাম টু মাই আধার খুলে গেল এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করতে বলছে লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি অর্থাৎ এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে এবং আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটাও কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো দেখুন আমরা যদি একটু নিচের দিকে চাওয়ার চেষ্টা করি এখানকার পঁচিশকার একটা ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের একটা লেখা দিয়েছে যেটা আমরা এতদিন দেখে আসছিলাম যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো ছয় দু এতদিন কিন্তু চোদ্দো তিন ছিল এখন দেখুন এটা আপডেট হয়ে চোদ্দ ছয় হয়ে গেছে অর্থাৎ আপনাদের কথা চিন্তা করে সরকার কিন্তু আবারও ডেট বাড়িয়েছে যে আপনারা আস্তে আস্তে কিন্তু আপনাদের যে আপডেটের কাজ বা ডকুমেন্ট আপলোডের কাজ সেটা কিন্তু আস্তে আস্তে কমপ্লিট করিয়ে নিন এখান থেকে অনেক কিছু অপশন রয়েছে এবার ইতিমধ্যে অনেকে বলবেন দাদা আমরা আপডেট করিয়েছি কিন্তু হয়নি এখনও তো হয়নি কেন আমি আপনাদের বলে দিই নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাবেন একটা অপশন দিয়েছে সেটা হচ্ছে এই যে দেখুন এই জায়গাটাতে যদি আপনারা আসেন এখানে চেক আধার ভ্যালিডিটি আগে দেখবেন যে আপনার আধারের ভ্যালিডিটি রয়েছে কি না সেটা তাছাড়া আপনারা চাইলে আপনাদের যে ডকুমেন্টস সরি ডকুমেন্ট আপলোড করার যে স্ট্যাটাস রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন সেটা দেখার জন্য আপনাদের কি করতে হবে লগ ইন করতে হবে বা আপনাদের কাছে যে সিরিয়াল নাম্বারটা দিয়েছে সেই সিরিয়াল নাম্বার দিয়েও আপনারা এখানে চেক করতে পারবেন তো আমরা কী করবো এখানে লগ ইন করবো লগ ইন করে প্রথমত আমরা দেখব কীভাবে ডকুমেন্ট আপলোড করতে পারি তারপরে আমি আপনাদের ওটাও দেখিয়ে দেবো যে কীভাবে আপনি দেখতে পারেন যে আপনার ডকুমেন্ট আপলোড যে করেছেন সেটা সাকসেসফুলি আপডেট হয়েছে কিনা তাহলে আমরা এই লগ এর উপরে ক্লিক করলাম লগ উপরে ক্লিক করার পরে এখানে একটা আধার নাম্বার এন্টার আধার নাম্বার তো এখানে একটা আধার নাম্বার দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা এখানে ক্যাপচা কার্ডটা দিয়ে তারপরে উপরে আমরা ক্লিক করব তো দেখুন যখনই মোবাইলে ওটিপি আসলো ওটিপি দিয়ে লগ ইন করার পরেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই ব্যক্তি রয়েছে এনাকে কিন্তু এখানে ডকুমেন্ট আপলোড করতে একটা নোটিফিকেশন দিচ্ছে বা নোটিস দিচ্ছে রেড কালারের কালি করে আপনারা দেখতে পাচ্ছেন ইয়োর আধার নিডস ডকুমেন্ট আপডেট অর্থাৎ আপনার যে আধার কার্ড রয়েছে সেটাতে কিন্তু ডকুমেন্ট আপডেটের প্রয়োজন রয়েছে কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুভ অফ আইডেন্টি অ্যান্ড অর প্রুভ অব অ্যাড্রেসের ডকুমেন্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে এখানে ক্লিক করে দয়া করে আপনি আপনার যে প্রুভ অফ আইডেন্টি রয়েছে এবং প্রুভ অফ অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু আপলোড করতে বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি রয়েছে এনারা কিন্তু এখানে ছবিও দেখতে পাচ্ছেন আপনাদের যখন লগ ইন করবেন এভাবে আপনাদেরও ছবি কিন্তু দেখতে পাবেন এবার আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবো এই যে ডকুমেন্ট আপডেট দিয়েছে এখানে আমরা ক্লিক করব তার আগে একটু আপনাদের স্ট্যাটাসের ব্যাপারটা দেখিয়ে দিই আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা কিন্তু একটা অপশন পেয়ে যাবেন এই দেখুন সবার লাস্টের দিকে ডকুমেন্ট আপলোড বা ডকুমেন্ট আপডেট নামে একটা কিন্তু অপশন দিয়েছে এই দেখুন রিকোয়েস্টেড এর নিচে আপনারা যত ধরনের করবেন ধরুন আমি যদি পি কার্ডের জন্য অর্ডার করি সেটাও এখানে দেখাবে বা অন্য কোনো ডকুমেন্ট আপলোড করে দেখি সেটাও কিন্তু এখানে দেখাবে বা আরও অন্য কিছু রিকোয়েস্ট করেছি সেটাও কিন্তু দেখাবে তো এখানে লাস্ট রিকোয়েস্ট যেটা ছিল সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট আপডেট করার যে রিকোয়েস্ট সেটা কিন্তু দেওয়া হয়েছিল তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডকুমেন্ট আপডেট কিন্তু রিকোয়েস্ট এখানে দেওয়া হয়েছিল আর যেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে আমি আপনাদের একটু যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক যদি করে দিই আমরা এখানে দেখতে পাবো দেখুন এখানে কিন্তু পরিষ্কার ড্রাপ স্টেজে ছিল প্রথমে তারপরে পেমেন্ট স্ট্যাটাস স্টেজে ছিল তারপরে ভ্যারিফিকেশন স্টেজে ছিল তারপরে কিন্তু ভ্যালিডেশনে ছিল তারপরে কমপ্লিটেড হয়েছে দেখুন কী বলছে ইওর আদার হ্যাজ বিন জেনারেটেড হোয়েল ইউর আধার ইজ বিং প্রিন্টেড অ্যান্ড প্রোস্টেড টু ইউ প্লিজ ডাউনলোড ই আধার ফ্রম ডাব্লু ডট 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 ইন অর্থাৎ বলছে আপনার যে আধার সেটা জেনারেটেড করা হয়েছে যতক্ষণে আপনার যে প্রিন্ট আউট আপনার যে পোস্ট অফিসের মাধ্যমে এই যে আপনার আধার কার্ড সেটা আসবে ততক্ষণে কিন্তু আপনি চাইলে এই যে এক কপি ডাউনলোড ই আদার সেটা কিন্তু করে নিতে পারেন যেটা আমি অলরেডি করে নিয়েছি আর এখানে অ্যাকনোলেজমেন্টটা দেখাচ্ছে এখানে রিজুম লেখা রয়েছে এখানে ডিলিট লেখা রয়েছে যাই হোক এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের কমপ্লিট হয়েছে কিনা দেখুন এখানে ডেটটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে যে এই যে আধার কার্ড রিকোয়েস্ট দেওয়া হয়েছিলো আপডেটের জন্য সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার এটা এবং ক্রিয়েশন ডেট যেটা অর্থাৎ কবে আবেদন করা হয়েছিল সেটা আঠারো দুই দু হাজার চব্বিশে কিন্তু করা হয়েছিল আর এটা তিন দিনের মধ্যে কিন্তু হয়ে গেছিল অনেকের কিন্তু হয়নি অনেকের আবার খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার কথা হচ্ছে এই আপডেট হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লেখা এখনও যায়নি অনেকেই কমেন্ট করেন তো আপনারা ওয়েট করবেন এই যে লেখা এটা কিন্তু অটোমেটিকলি আপনার এখান থেকে সরে যাবে যখন এটা আপডেট করবে ওয়েবসাইট এবার যদি আপনারা দেখেন এই যে আধার আপডেট হিস্টোরি এখানেও ক্লিক করে আপনারা দেখতে পারেন যে আপনার আধার কার্ড কতবার আপডেট করা হয়েছে লাস্ট যে আপডেট সেটা হয়েছে কিনা এখান থেকেও ক্লিক করে দেখতে পারেন আজকে আমরা কি দেখব আবার নতুন করে একটা ডকুমেন্ট আপলোড আমরা কিভাবে করতে পারি এবার আমরা কি করব এই যে ডকুমেন্ট আপডেটের উপরে আমরা ক্লিক করে দেবো যখনই ডকুমেন্ট আপডেটের উপরে ক্লিক করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের অবজেক্ট অবজেক্টিভ অব ডকুমেন্ট আপডেট সার্ভিস সেটা কিন্তু দেখাচ্ছে এখানে আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে দেখাবে যে কিভাবে এটা ওয়ার্ক করে অর্থাৎ হাউ ইট ওয়ার্কস এটা কিন্তু দেখাবে তারপরে আমরা কি করব আবারও নেক্সট এর উপরে ক্লিক করে দেব যখনই নেক্সট এর উপরে ক্লিক করব এবার হচ্ছে মেইন কাজ এখানে দেখুন ভেরিফাই করতে বলছে আপনার ডেমোগ্রাফিক ডিটেইলস দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডকুমেন্ট আপডেট রয়েছে প্রথম পর্যায়ে ভেরিফাই করতে হবে আপনার যে ডিটেইলস সেটা এবং দ্বিতীয় পর্যায়ে যেটা বলেছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপলোড করতে হবে ডকুমেন্ট এবং তৃতীয় পর্যায়ে যেটা বলেছে সেটা হচ্ছে সাবমিট তো আমরা যদি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি তো বলছে প্লিজ ভ্যারিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস অর্থাৎ আপনার যে ডেমোগ্রাফিক ডিটেলস সেটা কিন্তু এখানে ভ্যারিফাই করতে বলবে তো আপনার নামটা এখানে শো করবে আপনার জেন্ডার এখানে শো করবে এখানে ডেট অফ বার্থ শো করবে এখানে অ্যাড্রেস শো করবে আবার লাস্টে দেখুন একটা অপশন দিয়েছে টিকমারের অর্থাৎ চেকবক্স আপনাকে টিকমার দিতে হবে যে আই ভ্যারিফাই দ্যাট দ্য অ্যাভ অব ডিটেলস আর কারেক্ট অর্থাৎ আপনি এখানে যা দেখলেন সেগুলো সব আগের এই যে ডিটেলসগুলো এগুলো কারেক্ট রয়েছে যার জন্য এই একবারে লাগিয়ে আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন যখনই নেক্সটের উপরে ক্লিক করবেন তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা কিভাবে আপলোড করতে হবে সেটার জন্য কিন্তু গাইডেন্স দেওয়া আছে দেখুন গাইডেন্স ফর আপলোডিং ডকুমেন্ট এখানে যদি আপনারা দেখেন যে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন টু অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা আপলোড করবেন সেটার সাইজ দুই এমবির কম হতে হবে এবং সাপোর্টেড ফাইল ফরম্যাট আর জেপিইজি পিএনজি অ্যান্ড পিডিএফ অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা স্ক্যান করবেন সেটা আপনাকে পিএনজিতে রাখতে হবে না হলে পিডিএফে রাখতে হবে নাহলে জে পিইজিতে কিন্তু রাখতে হবে তারপরে যদি আমরা নিচের দিকে যাই প্লিজ আপলোড প্রুভ অব আইডেন্টি অর্থাৎ পিওআই আর নিচে যদি একটু আমরা যাই তাহলে কিন্তু দেখতে পাবো প্রুভ অব অ্যাড্রেস অর্থাৎ পিওএ এখানে যদি আমরা দেখি কত ধরনের অপশন দিয়েছে আমরা এই যে ভ্যালিড ডকুমেন্টসের উপরে ক্লিক করবো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ডকুমেন্টস রয়েছে যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু আপনি দিতে পারেন যেমন এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্স ইন্ডিয়ান পাসপোর্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান পাসপোর্টের পরে রয়েছে কিষাণ ফটো পাসবুক বা আপনাদের যদি জব কার্ড থেকে থাকে সেটা আপনারা দিতে পারেন স্কুলে মার্কশিট থাকতে দিতে পারেন কলেজের সার্টিফিকেট প্যান কার্ড প্যান কার্ড আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে যেমন রেশন কার্ড এস সি এস টি কার্ড স্কুল লিভিং সার্টিফিকেট তো এতগুলোর মধ্যে আপনাদের কাছে যেটা সুবিধা মনে সেটাই আপনারা দিতে পারেন তো আপনাদের আমি বলবো যেটা প্রুফ অফ আইডেন্টিটিতে দিবেন সেটাতে অবশ্যই আপনার যেন ছবি থাকে অর্থাৎ আপনার নিজের ফটো থাকবে দিয়ে কিন্তু প্রুফ অফ আইডেন্টি দিতে হবে না হলে কিন্তু অন্য প্যান কার্ড যদি আপলোড করে দেন সেক্ষেত্রে প্রুফ অফ আইডেন্টিটি আপনার হয়ে যাবে এবার যদি আপনি এমন কোনো ডকুমেন্টস দেন যেমন রেশন কার্ড যেটা রয়েছে সেটা যদি আপনি প্রুফ অফ আইডেন্টিতে আপলোড করে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু ছবি নেই তো রিজেক্টেডের চান্স কিন্তু থাকে তো আমি আপনাদের বলবো ভোটার কার্ডটাকে আপনারা প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুই জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন যদি আপনার আধার কার্ড আর এই যে ভোটার কার্ড যেটা আপলোড করবেন সেটাতে যেন সেম সেম থাকে তাহলে কিন্তু আপনারা এখানে করতে পারবেন তারপরে নিচের যে অপশনটা রয়েছে সেখানেও আপনাদের এরকম ডকুমেন্টস কোনটা আপলোড করতে চান সেটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এই যেখানে একটা টিকমার লাগাতে বলছে আই হেয়ার বাই গিভ মাই কনসার্ন দ্যাট দ্য ইনফরমেশন ডকুমেন্ট প্রোভাইড আপলোডেড বাই মি অ্যান্ড বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অ্যাট এনি স্টেট অফ মানে এখানে বলছে যে আপনি যে ডকুমেন্টসটা দিলেন বা আপলোড করলেন সেটা একদম ঠিকঠাক ইনফরমেশান দিয়েছেন যখন তখন এটা যদি আপনার মানে তারা ভ্যারিফাই করতে চায় সেটার জন্য আপনি রেডি রয়েছেন এবার আপনাদের কি করতে হবে ডকুমেন্টটা আপলোড করে দেওয়ার পরে নেক্সটের উপরে ক্লিক করতে হবে যখনই নেক্সটের উপরে ক্লিক করবেন তখন এখানে একটা সাবমিটের অপশান আসবে যদি আপনারা এখন দেখবেন যে ফ্রি কোনো রকম পেমেন্ট চাচ্ছে না যখন এই ফ্রিটা শেষ হয়ে যাবে তখন কিন্তু পেমেন্টের পেজ আসবে বা পেমেন্ট করতে বলবে পেমেন্ট করে দিলে এখানে কিন্তু সাবমিট আপনারা করতে পারবেন আর যখনই সাবমিট করে দেবেন তখনই দেখবেন আপনার যে ডকুমেন্ট আপলোড সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা সিরিয়াল নাম্বার সেটা কিন্তু আপনাদের দিয়ে দিবে সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের পরবর্তীতে স্ট্যাটাসটা চেক করতে পারবেন বা আপনারা অ্যাক্নোলজিমেন্টটা কিন্তু ডাউনলোড করে আপনাদের কাছে রাখতে পারেন আরেকলেও হবে আপনারা আধার দিয়ে লগ ইন করলেই কিন্তু এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো আপনাদের যদি রকম প্রবলেম থাকে ডকুমেন্ট আপডেট করা নিয়ে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন সেই কমেন্টের রিপ্লাই কিন্তু আমি যথাযথ দিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ